বন্দে গুরুপদ ভক্ত বিন্দশনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দ গোপীজন চোপীজনসময়ুক্ত বৃন্দন মনোহর ਵਾਨ ਸ਼ਾ ਕਲਪਤਰ ਵਸਚ ਕੀ ਪਾਸ ਸਿੰਧ ਬਵਚ ਪਤਿਤਾਨੰ ਪਾਵਨੇ ਬ ਵਿਸ਼ਨਵੇ ਭਿਓ ਨਮੋ ਨਮਹ ਮੂਕੰ ਕਰੋਤਿ ਬਾਚਾ ਲੰ ਪੰਗੁੰ ਲੰ ਹੈਤਿ ਗਿਰਿ ਯਤ ਕੀ ਪਾਤਮ ਹੰ ਵੰਦਿ ਪਰਮ ਅਨੰਦ ਮਾਧਵੰ ਬਿੰਦਾ ਪੁਇ ਤੁਲਸੀ ਦੇਵ ਪੁਇ ਪਿਆ ਵੈ ਕੇਸ਼ਵ ਸਚ

भक्तिप्रमोदाक्ष जगोद्वरु धेयं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिव विरञ्जनुतं शरण्यं भीतात्यहं पनोदफाल् भवतं वन्दे महापुरुष ते चरुणां

श्री कृष्ण चैतन्य प्रभुनंदाधर गौरा भक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 আজানুম্বিতভুজৌ কনকত সংকীর্তনৈকিত কমলাহতা বিশাভরুজবু যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়করুণা ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে आम। हरे आम। राम हरे राम राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैर्वंदम भुक्ति मुक्ति तदासी भावानुरूपे न सदा नरानं गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तो भागम नारायणो प्रिय मनंगो मदापहारम बरानसी पुरपति भजवी शनाथम वागीषजस्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवि त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रा

নৈশাংমি সবদুর ক্রমী স্পৃশা তন গম যধর্থ মহিসাম নবৃত নিষ্কিচনীত গৌড় গোষ্ঠীবতী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভুপাত পরমংশ জানিয়েছেন যখন এই চোখ দিয়ে জগ জগতের আর কোনো কিছু দেখবার ইচ্ছা থাকবে না যখন এই কান দিয়ে জড়জগতের কোনো কিছু আর শোনবার ইচ্ছা থাকবে না যখন এই জিউ ভা দিয়ে জড়জগতের কোনো কথা বলবার কোনো উৎসাহ থাকবে না যখন এই জিউ বেককে দমন করতে কোনো কষ্ট হবে না সেই তখন আমাদের ভগবত ভজনের রাস্তায় যাওয়ার সুযোগ হতে পারে আবার নাও হতে পারে কারণ বদ্ধজীব স্বতন্ত্র তাদের নিজেদের স্বেচ্ছাচারিতা আছে তারা স্বেচ্ছাচারী বদ্ধজীব নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে তারা কোনো দিনই শুদ্ধ গুরুবে আনুগত্য করতে রাজি নয় তাদের একটা নিজস্ব ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে মতামত আছে তাই জন্য তারা শুদ্ধ গুরু বৈষ্ণবে আনুগত্য করবে এরকম কোনো কথা নাই নাও করতে পারে করতেও পারে আবার নাও করতে পারে আর ভগবান গুরু বৈষ্ণব তাদের ওপর জোর জবরস্তি কিছু চাপিয়ে দেবে সেটা হয় না ভগবান ঘাড় ধরে তাদেরকে নিজের ভোজন করিয়ে নেবেন এটা হয় না এটা কখনোই হয় না আর গুরু বৈষ্ণব অপরকে অত্যাচার করে বিভিন্ন রকমভাবে সেবা লাগিয়ে দেবেন এটাও হয় না এটা হয় না যখন নিজের ইচ্ছায় জীব বুঝতে পারে যে আমার আর অন্য কোনো রাস্তা খোলা নাই হাহাকার করছে চারিদিকে শূন্য এই জগতের কেউই আমার আপনজন নেই এই কথাটা যখন অন্তর থেকে অনুভব করতে পারে যখন এই কথাটা অন্তর থেকে অনুভব করতে পারে আমার কেউ নেই কিছু নেই আমার আমার সাহায্যকারী কেউ নেই এ অনন্ত ভব সাগরে আমি একমাত্র একা কেউ আমার সঙ্গে যাবেও না আসেও নি আমার সঙ্গে আমার সঙ্গে যাবেও না আমার সঙ্গে আসেও নি এই জগতে থাকাকালীন অবস্থায় আমার কিঞ্চুৎ সাহায্য করতে পারে এছাড়া আর কিছু নয় এছাড়া অন্য কোনোভাবে আমাকে রক্ষা করতে কেউই পারে না একমাত্র ভগবান ছাড়া গুরুবেশ্বব ছাড়া আমাকে কেউই রক্ষা করতে পারে না এই অনুভবটা যতক্ষণ হৃদয়তে পরিস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত জড়জগতের অনেক কথাবার্তা সেগুলো শুনবার আগ্রহ থাকে যেটা বলছিলাম যতক্ষণ পর্যন্ত আমার এইসব আগ্রহগুলো থাকে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বাস্তব হরিভজনের কোনো প্রশ্নই আসতে পারে না আমি লোককে ঠকাতে বসি নাই পৌপাত বলছেন আমরা অকৈতব্য নিছক সত্য কথাই আলোচনা করব হয়তো এতে আমরা পপুলারিটি পাব না জনগণের সমর্থন পাব না কিন্তু আমরা নিঃশক নিখুঁত সত্য কথাই বলবো এই জন্যই আমরা আদিষ্ট হয়েছি যার জন্য শুরু শুরুতেই বলা হলো শিল গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রহপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যখন এই চোখ দিয়ে আর জগতের কোনো কিছু দেখবার ইচ্ছা থাকে না যখন এই কান দিয়ে জগতের কোনো কথাই আর শুনবার কোনো রুচি থাকে না যখন এই জিউ ভা দিয়ে কোনো জড়জগতের কোনো উচ্চারণ করা কোনো কোনো ইচ্ছাই থাকে না যখন ভালো মন্দ খাওয়া ভান্ডারা খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না অন্তরে অনায়াসে পাই গুণ গাই আর না ভোজিব আনো ঠিক সেই সময়তে কৃষ্ণভোজনের সুযোগটা আসতে পারে কৃষ্ণভাজনের সুযোগ আমাদের কাছে আসতে পারে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো কথা হতে পারে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে বলছেন যে নৈ সাংমতি স্থাবৎ উ ক্রমাঙ্গিন স্পৃশতি অনর্থাপগম গম ইয়দর্থ মহি অসাম পদরয সেকম নিষ্কিঞ্চনা নাম নবিনীত যাবত যতক্ষণ পর্যন্ত মহৎ ব্যক্তিগণের পদরাজের অভিষেক না হয় মাথায় না পড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুষ্ট বুদ্ধি কখনোই শোধিত হয় না এ বুদ্ধিকে শোধন করা যায় না কোনো ব্যক্তিকে মেরে ধরে জোর জবস্তি হরিভজন করানো যায় না যদি সেই জীবাত্মা শুদ্ধ গুরু বৈষ্ণবের বিশুদ্ধ আচার আচরণ আদর্শ চরিত্র অনুভব দেখে বুঝতে পারেন ইনি একটা অন্য একটা এমন এক রাজ্যে বিচরণ করেন যেখানে এই জগতের কোনো প্রভাব সেখানে চলে না এটা তাকে দেখেই বোঝা যায় কোনো অত্যাচারে কোনো অপমানে কোনো কিছুতেই তার মধ্যে কোনো বিকার আসতে পারে না কারণ তিনি এমন একটা রাজ্যে বিচরণ করেন যে রাজ্যেতে আমাদের কোনো প্রবেশ অধিকার এখনও পর্যন্ত হয় না প্রবাদ বলতেন গুরু বৈষ্ণবের দিকে তাকালে বোঝা যায় ওরা একটা অনুভবের রাজ্যে রয়েছেন বৈষ্ণবের একটা অনুভব আছে তারা এমন একটা রাজ্যে বিচরণ করেন যেটা আমাদের প্রবেশ অধিকার নাই বলে তাদের কথাবার্তা তাদের আচরণ আমাদের বিপরীত মনে হয় আমরা রেগে উঠি আমাদের উত্তেজনা চলে আসে কিন্তু আমরা বুঝতে পারি না তাদের মনোভাব আমাদের সঙ্গে মেলে না আমরা বুঝতে পারি না নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন ন এশাম উরুক্রাম মাংিস প্রেশতি উরু যার ক্রম তাকে বলা হয় উরুক্রম অর্থাৎ ভগবান ভগবান পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ তার চরণ কমলকে আমরা অনুভব করে নেব এটা হয় না আমরা পারি না তার চরণ কমল এমন একটা অবস্থায় রয়েছে দিব্য ভূমিকায় এটা আমাদের অনুভবের বিষয় হয় না সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের এই দুষ্ট মন কোনো মতেই ভগবানের চরণ কমলকে বা অপ্রাকৃত জগতের কোনো বিষয়কে স্পর্শ করতে পারেনি পদ্ম অবস্থায় থেকে অপ্রাকৃত জগতে কি হচ্ছে আমরা বুঝতে পারি না প্রাকৃত ভূমিকায় থেকে জড়জগতের ভূমিকায় থেকে অপ্রাকৃতিক জগতে কি হচ্ছে পৌপাত কি করছেন ভক্তিম কি করছেন কেশব মহারাজ কী করছেন হ্যাঁ কী করেন এগুলো আমরা এগুলো বুঝতে পারি প্রাকৃতিক জগতে থাকাকালীন অবস্থা আমাদের মাথায় মেলে না আমাদের হিসাব কিতাবে মেলে না ওই জন্য আমরা অবাক হয়ে যাই উত্তেজিত হয়ে যাই প্রহ্লাদ মহারাজ বলছেন এ দুষ্ট মন কখনোই ভগবানের চরণ কোহল কোনোদিনই স্পর্শ করতে পারবে না দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার আসে প্রতিষ্ঠার তরে নির্জনর ঘরে তব হরিনাম কেবল কৈতব ইত্যাদি কথা প্রভুপাত জানিয়েছেন কনক কামিনি প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব এগুলো সব লক্ষণ যারা লক্ষণ বোঝেন তারা কিছু অনুভব করতে পারবেন বাকি তারা বুঝতে পারবেন না প্রপাত বলছেন গুরু বৈষ্ণব একটা আবেশে থাকেন প্রপাত বলছেন আচার্য গুরু বাস্তবিক যিনি সাধু সমগ্র জগতের মঙ্গলের জন্য যার হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে কি করে লোকগুলো মঙ্গল করব কি করে মঙ্গল করব এই চেষ্টা খালি দিন রাত খালি এই চিন্তা কীভাবে আমি লোকগুলোকে বাঁচাব এই চিন্তাটাই হল সাধুর লক্ষণ পৌপাত জানাচ্ছেন সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সর্বদাই হরিগুরু বৈষ্ণব আর হরিগুরু হরিগুরু বৈষ্ণবের সাপেক্ষে জগতের মঙ্গলের জন্য চেষ্টায় সর্বদাই চিন্তা করছেন তাকে বলা হয় সাধু তিনি সর্বদাই চিন্তা কিভাবে কীভাবে আমি মঙ্গল করব যে কোনোভাবে এই জগতের কি করে মঙ্গল করা যায় এই চিন্তাটা কর যে কীভাবে জীবগুলোকে আমি বাঁচাবো যার নিজের ভেতরেই হিংসা রয়েছে যার নিজেরই স্বরবেগ দমন হয় নাই যার নিজেরই স্বরবেগ দমন হয় নাই যিনি নিজেই মায়ার বসে ভেসে যাচ্ছেন তিনি গুরুর কাজ করলে জগতের প্রভূত অমঙ্গল সাধন হবে তার দ্বারা জগতের এত বড়ো অমঙ্গল সাধন হবে যে এত বড় অমঙ্গল এত বড় ক্ষতি আর কেউ করে নাই এই জন্য বৌবাদ বলছেন গুরু ইসলাম একটা আবেশে থাকেন কোনো একটা আবেশের রাজ্যে আবেশ মানে একটা নেশা করলে যেমন আবেশ হয় একটা নেশা করলে যেমন একটা আবেশ হয় গুরু বৈষ্ণব একটা একটা আবেশে থাকেন তাদের এই আবেশ যার মধ্যে নাই নিশ্চিত পরিমাণে জেনে রাখবে তিনি কখনোই আচার্যের কাজ যেন না করতে পারবেন না তিনি সাধু নয় তিনি করতে পারবেন না আচার্যের কাজ এগুলো সব প্রভুপাল লক্ষণ জানিয়েছেন অন্য কোনো সম্প্রদায়ের থেকে আমরা এইসব কথাগুলো জানতে পারি না এত বড় সত্যি কথা এত বড় অ্যানালিটিক্যাল কথা খুলে খুলে অপারেশন করে এইখানে সব কিছু বুঝিয়ে দেওয়ার মতো দায়িত্ব এটা রামানুজাচার্য করেন নাই শিল মাদ্রাচার্যও করেন নাই নিম্বার কোস্বামী বা ভাস্করাচার্য কেউই আজ পর্যন্ত করেন নাই তারা সবাই মহান আমি বলছি না তাদের নিচু করবার কথা বলছি না তারা বিরাট মহান ব্যক্তি তাদের ভূমিকায় যাওয়া খুবই মুশকিল তারা ভগবানের প্রেরিত জন তাদের কোনো দোষ নাই তার ঠিক কি তাদের অনেক চেষ্টা করেছেন অনেক সিদ্ধান্ত বলেছেন অনেক বই লিখেছেন কিন্তু আজ জগতের সৃষ্টির পথ থেকে এই সৃষ্টির পথ থেকে এমন একজন আচার্য আসেন নাই প্রপাদের মতো যিনি একেবারে অপারেশন করে করে খুলে খুলে দেখিয়ে দিয়েছেন যেমন ডাক্তারি পরীক্ষায় ডাক্তারি পরীক্ষায় যখন পাশ করতে হয় তখন ডিসেকশন হয় আমার এক দাদু ছিলেন ও কবেকার কথা তো ঠিক নেই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ব্যান্ড বন্ড সই করে গেছিলেন আর আমার মৃত্যুর জন্য কেউ দায় মিলিটারি ডাক্তার সেখানে গিয়ে ইচ্ছা মতো মৃতদেহ খালি কেটেছেন আর খুলেছেন মৃতদেহ বলে ইচ্ছা মতো তো বেওয়ারিস লাস্ট তো কেউ কিছু বলবে না যখন মিলিটারিদের চিকিৎসা করতেন বাদবাকি সময় মরা নিয়ে খালি কাটতেন আর দেখতেন এই করতে কত বিরাট কথা বোঝা গেল এটা আমরাও যখন আমরা পড়তাম স্কুল স্কুল কলেজ তখন আমাদের প্র্যাকটিক্যাল হতো খুলে খুলে কেটে কেটে মানুষ নয় হয়তো গিনেপিক বা অন্য কিছু তারা মাস্টাররা কেটে দেখাতো এগুলো পরীক্ষামূলকভাবে ব্যাংক এগুলো দেখাতো পৌষ্টিকতন্ত্র এগুলো সব পরীক্ষামূলকভাবে দেখাতো লাইব্রেরিতে ল্যাবরেটারিতে দেখাতো তো পৌপাদের মতো এরকম কোনো আচার্য আজ পর্যন্ত আমি ব্যাসা শোষের মধ্যে অনেকবার এই প্রতিজ্ঞা করে বলেছি এত বড় আমার সাহস আজ পর্যন্ত এমন কোনো আচার্য আসেন নাই জগতে যিনি এইরকমভাবে আমাদের খুলে খুলে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করলে চিনতে পারবে সাধু নালে কেউ ঠকাতে পারবে না তোমাকে এগুলো বলতেন তিনি প্রহ্লাদ মহারাজের বক্তব্য হল এই মন আমার দুষ্ট মন কখনোই ভগবত চরণে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না এক মহাপুরুষের চরণ রজের কোনো অভিষেক আমার ভোট না হয় আমাদের আত্মশুদ্ধির জন্য বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণবের পদজল আর পদরেণু তিন সাধনের বল এটা বলেছেন এই কারণেই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যখন দুঃখ পেলেন এত পরিহারও যে পাপি নিন্দা করে এত করে বোঝাচ্ছি যে এ না হলো নিত্যানন্দ এমনকি নিত্যানন্দ প্রভুর নামে অভিযোগ করতে গেছেন এক ব্রাহ্মণ যিনি গৌরাঙ্গ মহাপ্রুর সঙ্গে পড়তেন পুরীতে গিয়ে বলছেন এটা এত কথা বলবো এখন কেউ নেই বলে বলো বলে আশ্চর্য অবধিতের ব্যবহার হাতে আংটি পায়ে এসব কি ব্যাপার ধাতু স্পর্শ করতেন এই সন্ন্যাসী তার আচরণ দেখে তো আমরা অবাক হই তো সাধু বলে মনে হয় না আপনি কি মনে করেন কিছু মনে করবেন না তখন গৌরাঙ্গমা ওই ব্রাহ্মণকে কেন্দ্র করে বলল শোনো এ নিত্যানন্দ কে এ পরিচয়টা দিল কিন্তু জগৎবাসীর অনেকেই নিত্যানন্দ বুকে জানতে পারেন না কি বলরাম যে রাসলীলা করেছেন এটা পর্যন্ত বড় বড় লেখক তারা এত এত ভলিউম বুক লিখেছেন বই লিখেছেন বিরাট নামকেরা লেখক এই মোটা মোটা বই লিখেছেন তারা গৌরীয় দর্শনে বিভিন্ন রকম তো তারা পর্যন্ত বলরাম যে রাস করতে পারেন কেন পারেন এগুলো পর্যন্ত স্বীকার করেন নাই আমাদের গৌড়ীয় মঠের বিখ্যাত আচার্য বলে তার পরিচয় দেন আমি মনে করি না তারা বিখ্যাত আচার্য তারা নিজেকে প্রমাণ করে তারা পর্যন্ত ভুলভাল সিদ্ধান্ত বলছে আমার কাছে অনেক প্রমাণ আছে কাজেই সিদ্ধান্তটা কোনো গায়ের জোরে মুখস্থ করার জিনিস নয় ভৌপাত বলছেন সিদ্ধান্ত বিচারটা কোনো সিদ্ধান্ত বিচারটা কোনো জিমনেজিয়াম কোনো ব্যায়ামাগারে ব্যায়ামাগারে গিয়ে আমি বারবেল তুলবো এরকম করে করে থেকে উটু করবো প্রবাদ বলছে এটা নয় সিদ্ধান্ত বিচারটা মানে এই নয় আমি কিছু লোহা নিয়ে মার্শেলটাকে উঁচু করে দিলাম ভেরো করে এক্সারসাইজ করে প্রবাদ বলছেন সিদ্ধান্ত বিচারটা কোনো জিমনাস্টিক ফিটস নয় এটা স্বাভাবিকভাবে আসে অন্তরেতেই যারা বাস্তবিক গুরুবর্গের লাইনে থাকেন কথাটা বিচার করতে হবে যারা আমাদের গুরু পরম্পরার লাইনে রয়েছে তারা যতই কম পড়াশোনা জানে আমি পড়াশোনার কথা বলছি না আমাদের গুরু পরম্পরার লাইনে যারা রয়েছেন যারা যতই কম পড়াশোনা তার সিদ্ধান্ত বলে ঠিক বলবে তারা তারা ভুল বলবেন। পড়াশোনা কিন্তু কম জানে অতটা পড়েনি কিছু কিন্তু সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত ভুল বলবেন গৌরকিশোর বাবাজি মহারাজ হয়তো আপনাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কৃত উচ্চারণ করতেন না কিন্তু তাকে যে কোনো প্রশ্ন করা হতো তার অভ্রান্ত মীমাংসা তিনি দিতেন এই কথা ওবার জানাতেন কোনো ভুল নেই এই সিদ্ধান্ত দিতেন কাজেই সিদ্ধান্ত বরিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ একথা ভ্রান্ত কথা যদি কেউ বলেন যে উনি বিরাট বৈষ্ণব আপনি জানেন না বিরাট বৈষ্ণব উনি এই সিদ্ধান্ত তিনি জানেন না এটা হতে পারে না এটা হয় না এটা ভুল কথা যিনি ভালো বৈষ্ণব উচ্চ বৈষ্ণব পদবীর তাদের পড়াশোনার উপর নির্ভর করে না উনি সিদ্ধান্ত ঠিক বলবেন সিদ্ধান্ত তিনি জানেন না ভালো বৈষ্ণব তিনি হরে কৃষ্ণ করেন এটা হয় না এগুলো ভ্রান্ত কথা যিনি বৈষ্ণব তিনি সিদ্ধান্ত জানবেন যিনি সিদ্ধান্ত জানেন তিনি নিশ্চয়ই বৈষ্ণব খবর নিয়ে দেখলে বোঝা যাবে মাশ্চর্য নিয়ে বসলে দেখা যাবে না তালে নৈসাং মতি স্থৎ উরুক্রমাঙ্গি স্পেশি অনর্থাপ গময়দর্থ অনর্থকে তাড়াবার জন্য যে ব্যবস্থা আছে শাস্ত্রে সেইটা হল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি চরঞ্জল এবং উচ্ছিষ্ট ভক্ত ভক্ত অবশেষ এই ব্যবস্থাটা আছে কিন্তু এই অনর্থকে যাওয়ার জন্য একমাত্র রাস্তা খোলা এটা হচ্ছে শুদ্ধগুরু বৈষ্ণবের চরণ আমাদের মাথায় পড়ুক তাদের প্রচুর কথা আমাদের কানে প্রবিষ্ট হয়ে আমাদের বধিরতা আমাদের বধিরতা বুঝো বধিরতা বধিরতা মানে আমরা আমরা কানে শুনি না এই যে কোটি কোটি লোক রয়েছে এরা কানে শোনে না কি বলেন আপনি কানে শোনে না কানে শোনে না এরা এরা কানে শোনে না এদের কানে জড়জগতের শিয়ালের হুক্কা হুয়া এগুলো ঢোকে ভগবানের কথা ঢোকে না এই জন্য এদেরকে বধির বলা হয়েছে এদের বধিরতা কোনোদিন যাবে বলে আমার মনে হয় না কারণ একটাই রাস্তা খোলা প্রচুর পরিমাণে বৌপাত বলছেন হরিকথা শুনতে হয় বাস্তবিক জায়গা থেকে আমাদের সে ধৈর্য নাই কাজে আমরা আশাই করতে পারি না আমরা এই জগৎ থেকে মুক্ত হয়ে যাব ভগবানের চরণে এটা আশা করা খুবই অন্যায় বলে মনে হয় কেন আমরা তো সে ব্যবস্থা করছি না আজকে দুপুরেই আলোচনা করছিলাম সেখানে বলছিলাম যত্রোত্তম শ্লোক গুণানুবাদ যেখানেই ভগবানের কথা কীর্তন বাস্তবিক হয় সেখানে কখনোই অমঙ্গল থাকতে পারে না যত্রোত্তম শ্লোক গুণানুবাদহা প্রস্তুয়াতে গ্রাম্যকথা বিঘাত সেখানে গ্রাম্য কথা টিকতে পারবে না যেখানেই ভগবানের কথা শুদ্ধ গুরুবৈষ্ণবের মুখারবৃন্দ থেকে আলোচিত হচ্ছে কীর্তিত হচ্ছে সেখানে গ্রাম্য কথা ঠিকতে পারে না কি করে গ্রাম্য কথা বলবে অনর্গল যদি হরিকথা হয় কীর্তন হয় তা সেখানে গ্রাম্য কথা কি করে বলবে সুযোগ পেলে তো গ্রাম্যকথা হবে যতম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্যকথাবিঘাত নিঃসব্যমানম অনুদিনম অনুদিনম মানে দিনের পর দিন আর দিনের পর দিন শুধু মানে এরকম করলে হবে না অনুদিনম মানে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত বললেও হবে না প্রত্যেকটা আমাদের যে চোখের পলক পরে সেই সময়ের সেই সময়ের সাথে সাথে আমাদের ভগবান এবং গুরু বৈষ্ণবের সঙ্গে বা তাদের কথার সঙ্গে একই কথা লেগে থাকতে হবে আমাদের কোনো নিরবচ্ছিন্নভাবে আমাদের লেগে থাকতে হবে অনুদিনম মুমুক্ষ যিনি সংসারের সব কিছু দেখে বুঝে নিয়েছেন কিছু নেই তার মতিটা মতিম সতীম বা বাসুদেবের মতিকে দু রকমের মতি বলা হয় একটা হচ্ছে বেশ্যামতি একটা হচ্ছে সতীমতি বোঝা গেল ভাগবতের দশম স্কন্দে বলছেন ইত্যোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয় গ্রাম্যকথা বিঘাত নিঃসব্যমান অনুদিনম এই কথা নিরন্তর পান এই কথা পান করতে তিনি সংসারে দেখে নিয়েছেন সব কিছু তার মতিম সতীম সতী মতিচ্ছতি বাসুদেব সতী সতীমতী কাকে বলা হয় যার মনটা ভগবানের কথা ভগবানের কীর্তন ভগবানের গুরু বৈষ্ণবের সঙ্গে ভগবানের চরণে এক কথায় বলতে পারে ভগবানের চরণে যার মতি লেগে থাকে তাকে বলে সতীমতি যেমন আমরা জগতে জানি কোনো সতী মা কখনোই জগতের কোনো ব্যক্তির কোনো চিন্তা করতে পারেন না নিরন্তর তার স্বামীর চিন্তা ছাড়া তার কিছু নাই এখনো পর্যন্ত জগতে লুকিয়ে থাকতে পারেন কোনো সতীমতি আমরা হয়তো জানি না কদিন আগে আমি পাঁচটা বই লিখতে হয়েছিল পাঁচটা ছোট ছোট। একটা হচ্ছে কি মায়েদের আচার্যের কাজ করার বিষয়ে পাঁচটা গ্রন্থ লিখতে হয়েছে ছোট ছোটো এই বেশিদিন আগে সমানে চলছে এর মধ্যে সমস্ত প্রমাণ দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হলো একমাত্র স্বামী আর অন্য কাউকে স্বামী বলে বলাটাই অন্যায় খুব বলতে হয় কি করব জড় জগতের শরীর লাভ করেছি জগতে কেউই আমার স্বামী হতে পারে না স্বামী কাকে বলে স্বামী যিনি আমাকে সমূহ মৃত্যু থেকে আমার পতন থেকে রক্ষা করতে পারেন তাকে বলে স্বামী কিন্তু সে ধরনের অধিকার তো কাউন নাই সে ধরনের অধিকার একমাত্র ভগবানের আছে এই জন্য স্বামী আর তিরন্ডি স্বামী যে বলা হয় তাকে তিরণ্ডি স্বামী বলা হবে তখন যিনি তিনি ভগবানের পূর্ণ কৃপা লাভ করে জগৎকে উদ্ধারের সংকল্পে এগিয়ে আসবেন তার আগে যদি কেউ তিরণ্ডী স্বামী বলে এটা হো হো করে হাসবার বিষয় সার্কাস তিরন্ডি স্বামী বলা হয় স্বামীটা বলা এই জন্য ভগবানের শক্তি লাভ করে তারা জগতের উদ্ধারের জন্য আত্মনিবেদন করেছেন ভগবানের চরণে যেটা আমি সেদিনকে আলোচনা করছিলাম গত সপ্তাহে সেখানে বলছিলাম যে মুহূর্তে মানুষ নিজের হৃদয় থেকে কামনা বাসনাকে তাড়িয়ে দিতে সমর্থ হয় সেই সময় কী হয় তার ভগবত্তা প্রকাশ পায় এ কথার মানেটা অনেকেই বুঝতে পারেনি তারা মনে করলো বোধহয় ওই সাধুটা সাধুটা ভগবান হয়ে যায় গেল সপ্তাহে ব্যাখ্যাটা পুরো হয়নি আমি চিন্তা করলাম এটা আরও বলা দরকার আমি একথা বলেছিলাম আলোচনা প্রসঙ্গে জরহি এব মনবহ তেজন্তী কামানো মনসে স্থিতানো তর্ি এব বা ভগবত তাই কল্পতে যখনই কোনো মানুষ তার জীবনে কামনা বাসনার থেকে রেহাই পেয়েছেন ভগবানের ইচ্ছায় কামনা বাসনার বাইরে তাকে আর কামনা বাসনা কিছু করতে পারে না সেই সময় নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন তার মধ্যে ভগবত্তা প্রকাশ পাবে ভগবত্তা প্রকাশ মানে কি যদি প্রশ্ন করি ভগবত্তা কি বুঝলে ভগবত্তা প্রকাশ পাবে মানে কী এই কথাটা মানে তো বুঝলাম না ভগবত্তা প্রসাদ প্রকাশ পাবে মানে হল ভগবত্তার প্রকাশ পাবে এই কথাটার মানে হলো এই ভগবান যেমন গুণাতৃত ভূমিকায় আছেন ভগবান যেমন গুণাতীত ভগবান যেন ভগবান যেমন গুণাতীত ভূমিকায় আছেন ভগবান যেমন অপ্রাকৃত ভূমিকায় আছেন সেই সাধুটাও তখন গুণাতীত ভূমিকায় থাকবে বুঝে গেল আর গুণাতীত ভূমিকায় যদি থাকে তা তার মধ্যে তো শক্তি সামর্থ্য আসবেই ভগবানই তাকে শক্তি দেয় এটা স্বাভাবিক ব্যাপার ভগবত্তায় কল্পতে মানে এই নয় তিনি ভগবান হয়ে যাবে তবে হ্যাঁ যদি আমি বলি ইন্দ্র ভগবান বরুণ ভগবান শঙ্কর ভগবান তাহলে আমার গুরুদেবকে কি ভগবান বলা যায় নিশ্চয়ই বলা যায় অনেকে প্রশ্ন করেন না গুরুদেবকে ভগবান বলা যায় মহারাজ হ্যাঁ কেন বলা যায় না নিশ্চয়ই বলা যায় কিন্তু আমরা বলি না কারণ জগতে মূর্খ লোকগুলো উল্টো বুঝবে বলা যায় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বৃন্দাবনে প্রশ্ন করেছে না বলা যায় কিন্তু আমরা বলি না কেন বলি না এই মূর্খ লোকগুলো বুঝতে পারবে না তাহলে তার উল্টো ব্যবহার এই এই কথাটা উল্টো প্রয়োগ করবে এই জন্য আমরা বলি গুরুদেবকে নিশ্চিত ভগবান বলে কেন গুরুদেবের গুরুদেব তো ভগবান নিজেই তো গুরুদেব হয়েছে ভগবান তো নিজেই বলছেন আচার্য মামী যে আমি আচার্য তাহলে তিনি যদি আচার্য হন তার মধ্যে তার মধ্যে ভগবত্তা থাকবে না ইন্দ্রের মধ্যে ভগবত্তা কৃষ্ণ দিয়েছেন বরুণের মধ্যে ভগবত্তাক কৃষ্ণ দিয়েছেন হ্যাঁ বায়ুদেবতার মধ্যে ক্ষমতা কৃষ্ণ দিয়েছেন ভগবত্তা শঙ্কর ভগবানের মধ্যে ভগবত সবার ভগবত্তা কৃষ্ণ থেকে হচ্ছে হ্যাঁ যার ভগবত্তায় সবার ভগবত্তা যার ভগবত্তায় সবার ভগবত্তা হ্যাঁ ভগবত্তা ভগবৎ শব্দের সেইটি হল শেষ কথা তিনি হল ভগবান তার ভগবত্তায় আমি কথা বলছি তার ভগবত্তায় তুমি শুনছ সমস্ত তার শক্তিতে তার শক্তির প্রকাশ তা যদি না হতো তাহলে যখন সৃষ্টির রচনা হচ্ছিল তখন তো ভগবান সবই দিয়ে দিয়েছেন তাহলে দেবতারা কেন বলছে হচ্ছে না ভগবান আমি তো সব দিয়ে দিয়েছি আমি তো সব তোমাদের দিয়ে এখন পাচ্ছ না কেন আমি তো সৃষ্টি করা সবই দিয়ে দিয়েছি এবার তোমরা করো বলে আমাদের হচ্ছে না কেন হচ্ছে না ভগবান কেন হচ্ছে আমরা পারছি না মেলাতে পারছি না হ্যাঁ কাম টু দ্য পয়েন্ট এটা এত গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যা ব্যাখ্যা করলে পাগল হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মেলাতে পারি না গুরুবেশ হৃদয়ের সঙ্গে মেলাতে পারি না ভগবানের হৃদয়ের সঙ্গে নিজে মেলা যেটা বলি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না কীর্তনের সময় করে দিই আর যদি গুরুবেশ কিছু বলে খেপে লাও একবার সঙ্গে সঙ্গে হ্যাঁ কী অথচ গানের সময় গাইছি গুরুমুখ পদ্মায়িত হৃদয়ত করিয়া ঐক্য আর না করিয়া মনে হয় কিন্তু কাজের ক্ষেত্রে রেগে আগুন আমি মনে করতে পারছি না তিনি যা বলছেন সব ঠিক আমার বিচারটা আমি বুঝতে পারছি না উনি কী কারণে বলছেন আমি বুঝতে পারি তিনি তো আমাকে অত্যাচার করার জন্য বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছেন গভীর সেই জন্য বলছেন সকলের ভগবত্তা যার ভগবত্তায় সম্পাদিত হয় ভগবত্তা শব্দের সেই হচ্ছে শেষ সীমা চৈতন্য বুঝছেন ভগবত শব্দের ভগবত্তা শব্দের সবার ভগবত্তা যার ভগবত্তাতে হয় তাতেই ভগবত্তার এইচ শেষ সীমা একে বলা হয় ভগবান পরমেশ্বর তাহলে যদি ভগবান সব দিয়েই থাকেন তাহলে পারছে না কেন দেবতারা দেবদারকে বোঝ আমি তো সবই দিয়ে দিয়েছি তোমাদের এখন তোমরা করো যেমন পাচ্ছি না আমরা মেলাতে পাচ্ছি না অঙ্কের হিসাবটা মেলাতে পাচ্ছি না তখন ভগবান কি করলেন সমস্ত বস্তুর মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট হয়ে গিয়ে একটা ধাক যেমন ফ্যাক্টরির লোডশেডিং হলে যেমন মেশিন চলে না সব অচল হয়ে পড়ে থাকে যতই ফোরম্যান থাকুক লেবার থাকুক র মেটেরিয়াল থাকুক ম্যানেজার থাকুক ম্যানেজিং ডিরেক্টর থাকুক যত মেশিন পড়তে কারেন্ট নেই তো কিছু নেই কিছু নেই তো কিছু হচ্ছে না কিচ্ছু করতে পারবে না তোমার কাজ তোমার ক্ষমতাও নেই কী করবে কারেন্ট নেই আমি কী করব যেই কারণ এলো তখন ধাকা ধাক ধাকা ধাক এবং মেশিন চলতে প্রোডাকশান বেরোলো লেবার সব এই কাজ করতে আরম্ভ করলো প্যাকেট হয়ে বাজারে মাল গেল টাকা পয়সা এলো মায় না বের ঠিক এইরকম ভগবান যখন সমস্ত বস্তুতে প্রবিষ্ট হয়েছেন তখনই এই জগতের ক্রিয়াকর্ম সচল হয়েছে তা আগে হয়নি সবই সব ক্ষমতা আছে কিচ্ছু করতে পারছে না এটাকে মেলাতে পারছে না কীভাবে এই জগতের পঞ্চ পঞ্চভূত পঞ্চতন্মাত্র এই সমস্তগুলোকে ভগবান কি ধরনের একটা আশ্চর্য একটা রূপ দিয়েছেন যারা বাস্তবিক একটু বুদ্ধিমান যারা একেবারে গভেড নয় তারা অন্তত প্রকৃতির দিকে একটু তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারে একটা পাখিকে দেখলাম কম করে তার মধ্যে দশ পনেরোটা কুড়িটা রকম রঙ এখানে একটু হলদে এখানে একটু লাল এখানে কালো এখানে সবুজ এটা কী করলে রে বাবা এত সুন্দর দেখতে অবাক হয়ে তাকিয়ে থাকতো একটা যেন কি সৃষ্টি তো এইগুলো আমরা বৈষ্ণব হয়ে অনুভব করতে পারছি না কিন্তু এই জড়জগতের দার্শনিক সক্রেটিস থেকে আরম্ভ করে যত বড় 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 যা দার্শনিক বৈজ্ঞানিক তারা অনুভব করেছে। তারা বলছেন আমরা আশ্চর্য হই যে কি করে সৃষ্টি হলো এত সুন্দর একটার পর একটা শীত আসছে বসন্ত আসছে গ্রীষ্ম আসছে কিভাবে তালে তালে সব চলছে যারা একটু বুদ্ধি রাখেন যারা একেবারে গাধা গরু নয় তারা একটু অনুভব করতে পারবেন এই কীরকম একটা তালে তালে চলছে সৃষ্টি তাহলে আমাকেও চালাবার মতো কেউ আছেন যিনি আমাকে চালাবার চেষ্টা করছেন কিন্তু আমি আত্মসমর্পণ করিনি বলে আমি বুঝতে পারছি না আমার মহিমাটা আমার নিজের যে মহিমা মানে ভগবানের সেবা করার যে একটা প্রবৃত্তি সেটাই মহিমা অহংকারটা তো মহিমা নয় এটা অনুভব করতে পারছি আমার একটাই কর্তব্য এরা অনুভব করতে পারছি না সব শেষ আমি হাতের কাছে সব পেয়েছি গুরু বৈষ্ণব ভগবান হরিকথা কীর্তন যত সমস্যা ছিল সব সমাধান তিনি করছেন সমস্ত একটা কোনো সমস্যা নেই তিনি সমাধান করেন নাই তারপরেও আমাদের মন গুরু বৈষ্ণব ভগবানের চরণে যায় না বড় আশ্চর্য বিষয় তাহলে বিগত দিনে আমরা যে আলোচনা করছিলাম সেখানে দেখছিলাম এরা এত বড় স্পর্ধা রাখে এরা এত বড়ো স্পর্ধা রাখে শুদ্ধ গুরু গুরুবৈষ্ণবকে অপমান করে তারা মানেই না কেউ মানো না কেউ মানো না কেউ যে ভগবান রন্ধে রন্ধে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তিনি সাহায্য করছেন তাকেই মানে না আর কি কথা থাকতে পারে আমাদের এই এখানে চমস ঋষি আলোচনা করতে করতে আমাদের এখানে এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে লোকেতে এই লৌকিক সমাজে এই যে কাম বিনিময় কাম বিনিময় হচ্ছে তারপর লোকে ব্যব্যায় আমিষ সেবা করছে মদ্য মাংস সব কিছু করছে কত ব্যবিচার অত্যাচার লোকে আমিষ আমি সেবা নিত্য আস্ত যন্ত্র নহি তত্ত্ব চৌদনা এই ব্যাপারে কাউকে প্রেরণা দিতে হচ্ছে না একটা অন্ধ ব্যক্তি পর্যন্ত বয়স হওয়ার সঙ্গে যাচ্ছে সে কিছু দেখে না তারপরেও তারপরও যাচ্ছে এটা কে করাচ্ছে কোথা থেকে আসছে প্রকৃতির বসে যেটা গীতাতে ভগবান বলছেন গীতাতে ভগবান পরিষ্কার জানাচ্ছেন এরা মনে করছে আমি কর্তা কিন্তু প্রকৃতে ক্রিয়া মানানি কর্মের অবসহ অহংকার বিমূরাত্মা কর্তা অহমিতিমান্যতে ভগবান বলছেন প্রকৃতি কিন্তু করাচ্ছে প্রকৃতির সঙ্গে বয়স হলো এবার কাম যে কি ব্যাপার হলো কেউ শেখায়নি আমাকে স্কুল কলেজে পড়তে যায়নি এগুলো জানবার জন্য আপনার তাহলে ভগবান পরিষ্কার জানাচ্ছেন প্রকৃতে প্রকৃতে ক্রিয়া মানানি কর্মের অবসর এরা প্রকৃতির প্রভাব মানতে বাধ্য সে মানবে তার বাবা মানবে প্রকৃতি ক্রিয়ামানানি গুণকর্মের অবশ্য অবশ্যই অবশ অবশ্যই মানতে বাধ্য হচ্ছে প্রকৃতির এটাই মায়ার প্রভাব ভগবান বলছেন প্রকৃত ক্রিয়া মানানি গুণ গুণ গুণের কর্ম অবশ্য অহংকার বিমূরাত্মা কর্তা অহম ইতিমানতে এ অহংকারে বিমূঢ় শুধু মুড়ো বলেনি কিন্তু শুধু মুড়ো বলেনি কিন্তু বিমুড়ো বিমূড় মানে বিশেষ রূপে মুড়ো একবারে কিছু জানে এরা বুঝতে পারছে না প্রকৃতি করাচ্ছে যেই প্রকৃতির চরণে বলবি আমাকে ক্ষমা করো মা আমায় বাঁচাও আমাকে এসব আস্তে আস্তে কেটে যাবে কিন্তু করে না প্রকৃতির চরণে যদি যেখানে ভক্তিম ঠাকুর পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে আমি কেন বলবো না আমি তো মাকে ভালোবাসি পিতাকে ভালোবাসি এটা তো স্বাভাবিক কথা পিতামাতাকে আমি তো ভালোবাসি কৃষ্ণকে ভজন করি পিতামাতাকে আমি তো উপেক্ষা করি না যখনই মা বুঝতে পারবে এ কোনো ভোগবৃত্তি এর মধ্যে কোনো ভোগ আর নাই তখনই মা ছেড়ে দেবে একজন প্রশ্ন করল কালিমার জীভটা বাইরে কেন এর উত্তর আমি আগেও দিয়েছি অন্য অন্য ব্যাপারে হিন্দি কথাতে কি কারণে জীবটা বাইরে আমাকে প্রশ্ন করছে এক্স মিশন ওয়াই মিশন তারা বিভিন্ন রকম উত্তর দিচ্ছে আমাকে তো সেই সব উত্তর দিলে হবে না বিজ্ঞানভিত্তিক উত্তর দিতে হবে আর দেখ কালিমা জিপটা বাইরে এই কারণে যখন মা দেখছে আমার সন্তানগুলো আমাকে ভোগ করতে চাইছে বুঝে গেল মাকে তো সন্তান ভোগ করতে পারে না এটার মানেটা কি মানেটা হলো এই যারা পুরুষ শরীর লাভ করেছে এ পুরুষ শরীরটা তো নিত্য নয় আপাতত এই শরীরটা মা দিয়েছে তার মানে এই শরীরটা প্রকৃতি বোঝা গেল না আমি আত্মার কথা বলছি না এই যে শরীরটা প্রকৃতি আবার যে মায়ের শরীর ধারণ করেছে তার শরীরটা প্রকৃতি তাহলে পুরুষ শরীর ধারণ করছে সেটাও প্রকৃতি আর যে স্ত্রীর শরীর ধারণ করেছে সেটাও প্রকৃতি এ কিন্তু বুঝতে পারছেন এ মনে করছে মেয়ে ছেলে ভেটে ছেলে মা বলছেন আমার সন্তানগুলো আমাকে ভোগ করতে চাইছে তাহলে জীব তো বার করবেই এই কারণে লজ্জায় সে জীব বার করছে আমাকে ভোগ প্রকৃতিকে ভোগ করা যায় না আর প্রকৃতিকে ভোগ করার ইচ্ছা আছে বলেই বন্ধনটা এখনও রয়েছে এই কথাটা বুঝতে পারছে না যেদিন প্রকৃতি মা বুঝতে পারবে আমার মধ্যে কোনো ভালো করার ইচ্ছা নাই ভালো পর যেটা দিয়ে শুরু করেছিল সঙ্গে সঙ্গে যেটা ভক্তিম ঠাকুর বলছেন না কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্বধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করও সংসার শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যক্রমে হয় তারই মুক্তি দিয়া করো অশোক হয় নিষ্কপট হয়ে মাতা আমাপানে চাও মা যদি আমার কাছ থেকে পর্দাদা তুলে নেয় তাহলে আমি হাহাকার করবো আমি দেখতে আরে কি হচ্ছে যেমন যিনি ম্যাজিক দেখান ম্যাজিক লোকটাকে গলা কেটে দিল আরে গলা কেটে নিয়ে চলে গেল এইখানে ও যদি পরে বুঝিয়ে দেয় এইভাবে তাই নাকি আরে মা রে এইভাবে গলা কাটা দেখিয়েছে ঠিক মা যখন বোঝাবে তুই যেগুলোর প্রতি লোভ লোভ লোভে পড়ে দৌড়াচ্ছিলিস সেইগুলো আসলে এই ব্যাপার দেখ এগুলো আমি করিছিলাম সেই সময় বলে তাই তো আমি তো মুখের মতো সময় নষ্ট করেছি সমগ্র জীবন আমি কামের পেছনে দিয়ে দিয়েছি এ তো কোনো ঠিক ছিল না তখন সে নিবৃত হবে তখন সে সাধুগুরু বিষ্ণুম চরণ আশ্রয় হয়ে গেল তার আগে করবে না তার আগে যদি করে নাটক করছে বাস্তবিক আশ্রয় করেনি যার জন্যই প্রহুপাত বলছেন যারা দীক্ষা দেয়ার নাম করে যারা গৌরিয়া মঠের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছি বলে গিয়ে দিব্যজ্ঞানের অপব্যবহার করছেন প্রহুপাদ এই ভাষা যার প্রপাদের ভাষাটা শোন যারা যে বা যারা জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গৌরী মঠের আশ্রিত পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে গৌরিয়া মঠের কোনো কোনো সম্বন্ধ ছিল না এবং নাই কি বলছেন প্রপাত বলছেন দিব্য জ্ঞানের দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে আমি প্রের শিষ্য জানেন তাই নাকি এবার আমাকে প্রণামী দিন আমি যা করব আমাকে মেনে নিতে হবে আপনাদের আপনারা দোষ দেখবেন কারণ আমি তো প্রহুবাদের শিষ্য আর দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষ এই হলো ব্যাপার দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে যারা গৌরীয় মঠের আশ্রিত পরিচয় পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিকভাবে গৌরী মঠের কোনো সম্বন্ধ নেই বা থাকবে বাস্তবিক দীক্ষা এবং তথাকথিত দীক্ষা এক নয় এগুলো শুনে রাখো বাস্তবিক দীক্ষার মানে হল দিব্যজ্ঞানের জাগরণ যার হৃদয়ে দিব্যজ্ঞানের জাগরণ হয় নাই তার বাস্তবিক দীক্ষা হয় নাই যার হৃদয়ে জ্ঞানের জাগরণ হয় নাই তার বাস্তবিক দীক্ষা হয় নাই এটা আমরা বহুপাত জানিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছি দিব্য দিব্য জ্ঞানের ওকে হয়নি তা বাস্তবিক দীক্ষা হয় না তা বাস্তবিক দীক্ষা হয় না কী হলো যদি কেউ বলে আচ্ছা দিক বাস্তবিক দিক তা কিছু তো হলো কি হলো বলে স্বীকৃতি হলো তাও যদি কপটতা করে স্বীকৃতিও চলে যাবে কিছু স্বীকৃতি জমা পড়বে এবার কোন কোন জন্মে কোন সৃষ্টিতে কখন আবার তোমার জন্ম হবে তুমি বুঝে নেবে আর যদি চালা করে স্বীকৃতিটাও চলে যাবে সুকৃতি থাকে না सुखी नष्ट हो जाए ना ये जेटा ना अपराधे संगे संगे से सब चले जाए आयु आयु श्रीय यशोधर्म आयु श्रीय यशोधर्म लोकाना शीष एवच ह्रेयांश सर्वाणी महदतिक्रम सब चले आयु आयु कमे जाती कूत्सित हो जाए देखते আমি ছবি দেখাবো আমার কাছে ওই ছেলে কত সুন্দর ব্যাসকুৎসি এক বিক্রত আয়ু শ্রীয় হ্যাঁ এটা প্রাকটিগাল আমি দেখাবো তোমায় অথচ আমি দেখাবো কোনো মাকে দেখতে ভালো না কদাকার বলা যায় না কিন্তু একবারেই দেখতে ভালো না কিন্তু তার মধ্যে একটা মিষ্টতা আছে তাই ভক্তি আছে ভক্তি আছে তো তার মধ্যে একটা একটা সোবার ভাব আছে দেখলেও ভালো লাগে এটা হয় এটা যার মধ্যে ভক্তি আছে দেখবে এগুলো সব লক্ষ্য করে দেখবে দেখতে আদৌ ভালো না তথাপি তাকে দেখলে শান্তি হয় কেন হয় বলা যায় না তাহলে আয়ু শ্রীয় ইশও ধর্ম লোকানাসি সেওয়া আয়ু চলে যাবে শ্রী দেখতে কুৎসিত হয়ে যাবে যশ যত ইশ পূর্বের যত যশকামী ছিলে সব যশ চলে যাবে ধর্ম ভাগবত ধর্মের কথা আসছি না ভাগবত ধর্ম করলে তো আর তুমি নোংরা কাজ করতে না এমনি সাধারণ ধর্মের কথাই আমি ধরলাম সেটাও তোমার থাকবে না যশো ধর্ম আর যে বড় 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 ব্যক্তি তোমাকে আশীর্বাদ করেছিল হুম সৌভাগ্যবান ভব ইত্যাদি আশীর্বাদ দাদু দিদা বড় বড় সব ব্যক্তিরা সেইগুলো সব চলে যাবে আয়ু শ্রীয় যশ্ব ধর্ম লোকানা আশিস আমাকে হয়তো কেউ আশীর্বাদ করেছে তাই কত লোক আশীর্বাদ করেছিল দাদু এটা ওটা কত আশীর্বাদ করেছিল তো সেই সব আশীর্বাদ সব চলে যাবে আশীর্বাদ ফল পাবে মহৎ অতিক্রম তাহলে আমি ঠিকই সিদ্ধান্ত বল তাহলে যদি এইভাবে সব নষ্ট হয়ে যাবে তাহলে আশ্চর্য কথা জগতের লোককে কোনো শিক্ষা দিতে হয় না এই নোংরা গাছ করার জন্য মদ খা চরস খা হ্যাঁ গেঁজা খা এগুলো যে শিক্ষা দিল সেদিনকেই তো এসেছিলো না একটা ছেলে তার ভাইটা হচ্ছে ছাঁটা গুন্ডা আঠেরো বার না বার গেছে জেলে কত নোংরা কাজ করছে ব্রাউন শিগার কাছে সব খাচ্ছে ওকে বাঁচাবার কেউ নেই জগাই মাদাই থেকেও আরও নিকৃষ্ট এরকম অবস্থা ওকে বাঁচাবার কেউ সব চল নিয়ে চলে গেছে যত টাকা পয়সা গয়না গাটি ফ্যামিলি সব ভিকের সব নিয়ে চলে গেছে তাহলে এ তো আর বই পড়ে শেখেনি এই যে নোংরামোগুলো করছে কোথা থেকে শিখলো কে শেখালো অসৎসঙ্গ অসৎসঙ্গ তোর মানুষেও চলে আসতে পারে অসৎসঙ্গটা কখন কিভাবে আসবে মানতে পারবে না এই জন্য যারা বিশুদ্ধ গুরু সাবসঙ্গ তারা দেখতে পায় ভূত ভবিষ্যৎ ও মনে করছে এইভাবে অসৎসঙ্গ হয়ে যাবে এইভাবে অসৎসঙ্গ হয়ে যাবে অসঙ্গ করা যাবে না অসৎসঙ্গ থেকে বাঁচাটাই তো বৈষ্ণব জগতের অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার তাহলে প্রথমটাই তুই হেরে গেল এমনকি একটা মোবাইলে একটা ছবি আমার জীবনকে নষ্ট করে দিতে পারে এক কিছু না আমি কোনো ইচ্ছে করিনি ইচ্ছে করে খুলিনি করে সঙ্গে সঙ্গে ব্যাস আমার জীবন পুরো শেষ করে সারা জীবন আমার নষ্ট হয়ে গেল তাহলে আমার অসৎসঙ্গটা কি করে হবে আমি যদি ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় ব্যাখ্যাটা করি এখান থেকে সব চলে যায় এমনিতেই তো কেউ আসে শুনতে চায় না এই সব সত্য কথা থাপ্পড়ের মতো লাগে তাতে কষ্ট হয় কিছু করার নেই সেগুলো শুনলে বড় আশ্চর্য হয়ে যাবে ভগবান বলছে এইভাবে তারা পালন করে তবে হবে কিন্তু এটা সম্ভব নয় যে কোনোভাবেই তার অসৎসঙ্গ হবে তাহলে আমাদের চৈতন্যিত সবচেয়ে বড়ো কথাটা হলো এই অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার প্রথমেই বলে দিয়েছি তাহলে প্রথমটাতেই হেরে গেলাম অসৎসঙ্গ যে কোথায় কিভাবে হচ্ছে কেউ জানতে পারছে না কখনো সূক্ষ্মভাবে কখনো স্থূলভাবে কখনো চালাকি করে অন্যভাবে আসছে অসৎসঙ্গ চলে আসছে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আর পৌপাত কি বলছেন অসৎসঙ্গ ত্যাগ মানেই হলো সৎসঙ্গ গ্রহণ করা প্রবাদ্য অসৎসঙ্গ ত্যাগের কথাই যে বলছো তার মানে নিশ্চয়ই তুমি সৎসঙ্গ গ্রহণ করেছ তুমি সৎসঙ্গ গ্রহণ করেই অসৎসঙ্গ ত্যাগের কী করে হয় এ তো বাজে কথা একটা তুমি অসৎসঙ্গ ত্যাগ করার ক্ষমতা রেখেছ কি করে রাখলে নিশ্চয়ই তোমার সৎসঙ্গ আছে সৎসঙ্গ নেই আমার তাহলে তোমার বাজে কথা এটা পুরো ভুল কথা প্রবাদ বলছেন অসৎসঙ্গ ত্যাগ মানেই নিশ্চিত পরিমাণে সে সৎসঙ্গ গ্রহণ করেছে সৎসঙ্গের প্রভাবে বলেতে সৎসঙ্গের প্রভাবের বলেতে সে অসৎসঙ্গ ত্যাগ করতে পারবে নিজের ইচ্ছা তো অসৎসঙ্গ ত্যাগ করতে পারবে না কেউ পারবেন আজ পর্যন্ত কেউ বলতে পারেন তাহলে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার এই প্রথম আচরণে প্রতিষ্ঠিত হতে হবে এ একটা আচরণে তারপর বাকবাদি সব চলে আসবে এরে কেউ পারবে না কোনো না কোনো শোষণ হয়ে যাচ্ছে তাহলে এই ব্যবস্থাগুলো করা বিবাহ আদি যোগ্য আদি করে এইভাবে তাদের স্বেচ্ছাচারিতা তাদের স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে বেদে কখনোই বলেনি তুমি মদ খাও যা কিছু কর এগুলো বলে না এখানে আমরা বিগত দিনে বলেছিলাম যে ধন্দৌলত আমাদের আমাদের আমরা আমাদের কামাতে হয় দৌলত ছাড়া তো সংসার চলে না ধনঞ্চ ধর্মৈক ফলম ইয়ত বৈজ্ঞানম স্ববিজ্ঞানম অনুপ্রশান্তি ধন কামনার উদ্দেশ্যটা কি কেউ যদি জিজ্ঞেস আরে মশা আপনি ধন কামাচ্ছেন কী জন্য কী জন্য ধন কামনার উদ্দেশ্য যদি ধর্ম না থাকে ধনাত ধর্ম প্রজায়াতে নীতিশাস্ত্র বলছেন ধনাত ধর্ম প্রজায়াতে ধন থাকলে পরে ধর্ম হতে পারে আবার নাও হতে পারে কিন্তু ধন কামনার উদ্দেশ্য যদি ধন কামনার ধন কামাই কামাই মানে রোজগারের উদ্দেশ্য যদি ধর্ম না হয় তাহলে নিশ্চয়ই তার এই ধন তাকে সর্বনাশের পথে নিয়ে চলে যাবে হয়ে গেল আমি ভাগবত ধর্মের কথাও বলছি না আমি এত বড় কথা বলছি না ভাগবত ধর্ম তোর শেষ কথা যদিও অন্তত স্বাভাবিক ধর্ম যে ধর্মটা পালন করে মানুষ জীবনযাপন করে সেই ধর্মটাকেও মানে যদি বার করে ধর্ম মানে কি বই যে তুমি রোজগার করার চেষ্টা করছো পয়সা রোজগার করছো তুমি ধন দৌলত এগুলো যদি ধর্ম তোমার উদ্দেশ্য না থাকে যদি ধর্ম উদ্দেশ্য না থাকে তাহলে তুমি এই ধনটাই তোমাকে নরকে নিয়ে যাবে আবার এই ধনটাই যদি ধর্মের পথে ব্যয় করো তাহলে তোমার মধ্যে অনুভব আসবে আমি বলছি না ভক্তি আসবে কথাগুলো সব খেয়াল করতে হবে আমি এত বড় কথা বলবো না ভক্তি ভক্তি তো অনেক পরের কথা তোমার অনুভব হবে একটা অনুভব একটা জাগ্রত হয় সত্যি তো তাই তাহলে কা ধর্ম মানে হচ্ছে গো ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গুরু ধাম এইগুলো যে সেবা করার একটা চেষ্টা কিছু করার একটা চেষ্টা এটা যে ধর্মপথে ব্যয় করা ধর্মের অনেক ব্যাখ্য করছে দান ধর্ম অমুক ধর্ম তমুক অনেক ধর্ম বলছে তারা কিন্তু সেগুলো পরোক্ষভাবে কোনোটাই ভক্তি দিতে পারে না অনেক কথাই বলা আছে কিন্তু এই ধর্মগুলো তোমাকে পরোক্ষভাবে সাহায্য করলেও করতে পারে পরে করলেও করতে পারে আবার নাও করতে পারে যদি তোমার সঙ্গে কোনো বা বিশুদ্ধ সাধুগুরু হিসেবে দেখা না হলো তাহলে এত ধর্ম করলে কর্ম করলে দান দক্ষিণা করলে দ্যান ধর্ম ধান ধর্ম কী করেও তুমি ভক্তিলাভ করতে পারবে না ভক্তি লাভ অনেক অনেক দূরের কথা অনেক মানে সম্পত্তি যদি কিছু অর্জন করতে হয় তাহলে ভগবান বলছেন এটাকেই বলে সম্পত্তি এটাকে সম্পত্তি বলে অপরগুলোকে সম্পত্তি বলে না অপরগুলো কোনোটাই সম্পত্তি নয় মই ভক্তির হি বৌতানাম অমৃতয় কল্পতে ভক্তিকে বলা এই জন্য বলছেন যত কিছু তুমি করবে কালকে এটা আলোচনা করব আজকে একসঙ্গে সম্ভব নয় অন্তিমে গিয়ে গেল সপ্তাহে একটা শ্লোকের আলোচনা করব বলে মনে করেছিলাম এটা সময় হয়নি এই প্রসঙ্গে এই আলোচনাটা করলে আরও ভালো বোঝা যাবে বোঝা গেল এই যে প্রসঙ্গটা এখন এসছে এই প্রসঙ্গ ক্রমে যদি এই আলোচনাটা আমি তুলি আলোচনা করি তাহলে আরও বেশি ভালো করে বোঝা যাবে ভালো করে ক্লিয়ার বোঝা যাবে আমি বলেছিলাম সেখানে গীতাতে একটা শ্লোক আছে মায়া যাদ জ্ঞান যজ্ঞম পরমতপা কেন সর্বান কর্মান খিলাম পার্থ জ্ঞানে পরিসমাপতে ভগবান বলছেন অর্জুনকে অর্জুন যত দ্রব্যময় যোগ্য হয় দ্রব্যময় যজ্ঞ এই কালকে ভান্ডারা গেল এই বাঁধাকপি আন ফুলকপি আন এটা ওঠা সব রান্না খাটে ঘেঁটে ঘেঁটে সব হলো খাওয়া হলো সব এগুলো কিন্তু সব জানতে হবে দ্রব্যময় যজ্ঞ আমি যে যোগ্যটা এখানে করেছিলাম এখানে যোগ্য করেছিলাম না যে আগুনটা আইরাম উঠেছিল সবাই শুনে আনন্দ যে মহারাজের যোগ্য এত ভালো যে দেবতারা খুশি এত উপরে উঠে গেছে এর এরকম দেখা যায় না কোনো দিন অভাবনীয় আগুন এত উপরে কল্পনা করতে পারেন যাই হোক কিন্তু জেনে রাখবেন এই যোগ্যতে আমি সন্তুষ্ট হই নাই কারণ আমার যোগ্যটা পড়ে রয়েছে হরিকথা যজ্ঞের দিকে কিন্তু আমাকে করতে হয়েছে লোকে নিন্দা করবে যোগ্য করলো না কি শুরু করে দিল কিন্তু আমি তো জানি যে হরিকথা যোগ্যই সব যদি তা না হতো ইংরেজি কথা সেন্টার আমি শুরু করেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে হরিকথা দিয়ে ভক্তিম ঠাকুরকে কিছু বানিয়ে নিয়ে গেলাম ও গেল কীর্তন করলো তাহলে কত বড় সাহস আমার আর যজ্ঞটা করলাম কবে যখন কৃষ্ণের জন্মাষ্টমী সেই সময় বিরাট যজ্ঞ সেই সময় তাহলে জন্মাষ্টমী থেকে কত দূর তাহলে আমার অন্তঃকরণটা যারা বোঝে তারা বুঝতে পারবে মানুষের এই যজ্ঞতে কোনো আস্থা নাই যদিও বিশুদ্ধ জিনিস দিয়ে করেছি আমি কোনো ভেজাল দিই না ঘিও ভেজাল নেই কেনটা ভেজাল নেই কথাটা বোঝা গেল যজ্ঞতে অনেক কিছু আছে না ঋত্বিক থাকবে হোতা উদ্ঘাতা অনেক কিছু থাকে দ্রব্য হবন হবনের বস্তু সমস্ত চেষ্টা করেছি শুদ্ধ থাকে তারপরেও আমার নজর রয়েছে হরিকথার দিকে কেন আমি জানি আসল আসলযোগ্য এই যে কথাটা এটা বিশ্বনাথ চক্র অতিবাদ একরকমভাবে ব্যাখ্যা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বলদেব বিদ্যাভূষণ আরও গভীরভাবে ব্যাখ্যা করে আরও বিশাল আবার ভক্তি ঠাকুর সেটাকে অত ব্যাখ্যায় না গিয়ে অল্প কথায় এত সুন্দর ব্যাখ্যা করেছেন যেটা হতবাক করার মতো অত লেখেন অল্প লিখেছেন কিন্তু তার মধ্যে সব বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন জগতে যত দ্রব্য থাকবে তুমি দান ছত্র খুলেছো তো দান ছত্র তুমি অন্নদান করো অন্নদান তুমি কাপড় দান করো বিভিন্ন রকম জিনিস তুমি করে থাকো কিন্তু সব দ্রব্যময় যজ্ঞের থেকে এই সব দ্রব্যময় যজ্ঞের থেকে জেনে রাখা উচিত উপরে জ্ঞানযজ্ঞ মানে যে যজ্ঞের দ্বারা তোমার অনুভবের উন্মেষ হয় তোমার চেতনার উন্মেষ হয় দ্রব্যময় যজ্ঞের দ্বারা তোমার নাও হতে পারে কিন্তু দ্রব্যময় যজ্ঞের পরেতে যদি হরিকথা কীর্তন থাকলো কোনো মহাপুরুষ এলো দ্রব্যময় যজ্ঞ হলো ঠিক আছে তারপরে হরিগত কীর্তন হল কানে কিছু গেল এবার সারাদিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন চিন্তা আচ্ছা আজকে যে উৎসবে গেলাম এ হইচই করলাম পরমাণ্ন ছানারসা খেয়ে এলাম আমার নেট লাভটা কি হলো এটা বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করে আমি যে এত হইচই করে এলাম আমার আজকে যে গেলাম তা আমার কিছু লাভ হলো কি নাকি শুধু খেয়ে আর ফোন আমি নিয়ে এলাম এটা হচ্ছে বর্তমানের অবস্থা ভক্তিমণী ঠাকুর বলছেন উৎসবটার পিছনে উৎসবটা যে আজকে আয়োজন করা হয়েছে তার পেছনে উদ্দেশ্য কি ছিল যারা এই উৎসবে যোগদান করবেন তারা বিশুদ্ধ প্রসাদ পাবেন হরিকথা প্রসাদ এবং যেসব আমরা ভগবানকে বিশুদ্ধ এটা মাধবোস্বা বলতে পারেন পৌপাত বলতে পারেন কেশব মা বাকি সবাই তো বলতে পারেন না সিঁদুর মাছ বলতে পারেন এদের বলবার অধিকার আছে কারণ ভগবান তাদের দায়িত্বই আছেন কিন্তু যে কেউ একটা উৎসব দিয়ে দিল তার মধ্যে তো ভগবানের দায়িত্ব নাই বুঝে গেল না কি বলছি তাই জন্য ঠাকুর বলছেন আচ্ছা দ্রব্যময় যোগ্য যে আজকে গেলে দ্রব্যময় যোগ্য অনুষ্ঠানে গেলে তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে কথা কীর্তন বা কিছু তো হবে তাহলে তোমার এখন চিন্তা করতে হবে এই যে দ্রব্যময় যজ্ঞতে তিনি যোগদান করলে সারাদিন যে ওখানে গিয়ে দিয়ে এলে সময়টা এখন তোমার সারাদিনের সাথে বিচার করো তোমার অনুভব ক্ষমতা তোমার চেতনা কি বাড়লো না কমে গেল বুঝে গেল তোমার চেতনা কি কমে গেল উৎসবে গিয়ে নাকি বেড়ে গেল তো যদি না হয় তাহলে ঠকে গেলে তুমি এইভাবে পর পর উৎসব খেতে খেতে তুমি আরও নিচে নামতে থাকবে যত উৎসব খাবে তত নিচে নামবে নিচে নিতে একেবারে এত নিচে চলে আসবে আর কোনো কত খাবি খা ছানার রসা কবজি ডুবিয়ে খা দই খা পরমান্ন খা ওই জন্য সাধুরা মহাপ্রসাদের আগে বলে সাধু সাবধান ফির ই কর অবধান কি জন্য এই জন্য বলে ওই পেটুক পেটুক ব্যক্তিগুলো আছে ওদেরকে সাবধান করার জন্য সাবধান করার জন্য বলে তাহলে দেখা গেল আমাদের যে দ্রব্যময় যজ্ঞ হবে দ্রব্যময় যোগ্য তো করতেই হয় ঠিক আছে কে কিন্তু দ্রব্য দ্রব্যময় যজ্ঞের কোনো গ্যারেন্টি নেই যে বস্তুগুলো দিয়ে তুমি দ্রব্যময় যজ্ঞ করছো সেটা বিশুদ্ধ নাও হতে পারে না হওয়াটাই স্বাভাবিক বর্তমান যুগে তুই ফল নিয়ে এলে আরে যাই মহারাজের উৎস আছে আজকে ফল দিয়ে আসে কিছু দেখা গেল একজন খৈনি এরকমভাবে টিপে মুখে দিয়েছে দিয়ে এবার ফলগুলো আমাকে দিল আমি তো দেখি নাই করোনা পিরিয়ডে এগুলো প্রকাশ পেয়েছে বেশ কতগুলো জিনিস প্রকাশ করেছে একজন ফল বিক্রি করছে এসব নোংরামো করে এসব তাহলে এগুলো কেউ জানে না এইভাবে দেখা গেল বিভিন্ন স্পর্শ দোষ আছে বিভিন্ন দোষ আছে এগুলোর দ্বারা তুমি ধ্বংস হয়ে যেতে পারো স্পর্শ দোষ এমন হতে পারে আমি বলছি না খালি দিনে চারবার চান করে দেখালাম বড় শুদ্ধ হইতে নয় যার অন্তঃকরণটাই শুদ্ধ নয় তা চারবার চান করলেও কিছু হবে না যার অন্তকরণ শুদ্ধ হয় না ভগবান এখনো বসে নাই তার গুরু গুরুবৈষ্ণব ভগবানের চিন্তা থাকে না গুরুবৈষ্ণব ভগবানের চিন্তা তা থাকে না তাহলে সে কিছুতে বিশুদ্ধ চার বা চান করলেও কিছু হবে না বিশুদ্ধ তাকে বলা হবে যার অন্তকরণ সর্বদাই ভগবানের চরণ কমলে চিন্তায় ব্যস্ত অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা গতবিবাহ যশ মরে তো কুণ্ডরিকা আকসম সব আই সূচি সে বাইরে এবং অন্তঃকরণে বিশুদ্ধ তিনি বাহ্য এবং অন্তঃকরণে বিশুদ্ধ যিনি হৃদয়তে ভগবানের চরণ কোমল ভগবানের চিন্তা সিদ্ধান্ত সবসময় চিন্তা তাই শুদ্ধ তাকে শুদ্ধ বলা হয় আর চারবার দশবার বার চান করলাম আর অন্তকরণে ভগবান লবডঙ্কা কোনো ভগবানের চিন্তা নেই তাহলে ওই চানের কোনো ফল নাই করতে হয় যাই হোক তাহলে ধনাত ধর্ম প্রজায়তে নীতিশাস্ত্র বলছে যাই হোক এখন ধন যদি ধর্মের কারণে ব্যয় হয় অর্থাৎ টাকা পয়সা যা তোমার আছে সেগুলো সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব গোমাতা বিভিন্ন তীর্থস্থান বিভিন্ন কারণে যদি তুমি ব্যয় করো তাহলে তোমার এই অর্থ খরচার দ্বারা তুমি হয়তো ভগবত ধর্ম করছো না তথাপি তোমার একটা জ্ঞানের উন্মেষ হবে যেহেতু তুমি এগুলো করছো একটা একটা প্রভাব আছে তার এগুলো একটা প্রভাব আছে তো এই প্রভাবের দ্বারা কি হবে ধনঞ্চ ধর্ম ধনঞ্চ ধর্মৈক ফলম যত বই জ্ঞানম সব বিজ্ঞানম অনুপ্রশান্তি প্রথমে জ্ঞান জাগ্রত হবে ভালো মন্দ বিচার তারপরে এই জ্ঞান বিজ্ঞানে পরিণত হবে অর্থাৎ অনুভব সহিত জ্ঞান আর বারবার ভুল হবে না অনুভব সহিত জ্ঞান হয়ে গেল একবার ভুল করেছে আবার করছে তার মানে জ্ঞান একটু সামান্য জ্ঞান হয়েছিল অনুভবের জ্ঞান হয় তাহলে যত বিজ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি যার বিজ্ঞান জাগরুক হল বিজ্ঞান জাগরুক হওয়ার পর তার মনের মধ্যে একটা শান্তি বিরাজ বার করতে লাগল অনুপ্রশান্তি আর সেই ব্যক্তি যদি গৃহে থাকে তাতেও তোর বিপদ নাই কেন সে তো বুঝে আছে অনুভব করছে যে আমি এরকম আমাকে চলতে হচ্ছে কি করব তাহলে গৃহেশু জুঞ্জন্তি কলেবরস্ব মৃত্যুম না পশ্যন্তি দুরন্ত বের কৃতান্ত মানে হচ্ছে জমের যে বীর্য জম তাকে অতটা অত্যাচার করতে অতটা ভয় থাকবে না তার যদিও ভগবানের নাম না করলে তো ভয় থাকতেই হয় তথাপি এই জমের যে বি অত্যাচার তার থেকে অনেকটা রেহাই পাবে তা অতটা এ হবে না হ্যাঁ বলছেন অতএব তথাবিধ ধন যদি দেহাদিন নিমিত্ত একটু খরচা করে তথাপি তাকে দূরত দূরতিক্রমণীয় জমের ভীষণ শাসনের অধীন অতটা হতে হবে না এমনি ভগবানের নাম না করলে সবাইকেই জমদুয়ারে যেতেই হবে কম দিন আর বেশি দিন আবার কেউ জমদুয়ারে না গিয়ে স্বর্গে গেল স্বর্গে যাওয়াটা তো আরও বিপর্যয় স্বর্গে গিয়ে তো আরও তাহলে স্বর্গের ভোগ করবে আরও তার ভোগ বাসনা বাড়বে এই পর্যন্ত হতে পারে কিন্তু তা তো মঙ্গল হবে না নিত্যমঙ্গলের রাস্তা তো খুললো না স্বর্গে যেতে পারে অনেক দান দক্ষিণা করেছে অনেক কিছু করেছে কাপড় দান এই দান ওই দান অন্ন দান ঠিক আছে স্বর্গে যতক্ষণ পর্যন্ত ভগবানের নাম না নেবে কেউ ততক্ষণ যতই দান করবে কিচ্ছু লাভ ভগবানের নাম ভগবানের কীর্তন ভগবানের কথা ভগবানের ভক্তের সঙ্গ তবেই তোমার ভগবত ধামে যাওয়ার সুযোগ হতে পারে তার আগে কোনো প্রশ্নই আসছে না এখন এটার উত্তর দিতে গিয়ে বলছেন বেদেতে যে এত কথা আছে অনেকে যদি প্রশ্ন করে বেদে তো এত কথা আছে মশাই তাহলে আপনি সেইটারই চমস ঋষি চমস ঋষি এর উত্তর দিচ্ছেন আরে মশাই শোনো তোমাকে মদ খাওয়ার কথা বেঁধে বলে না কি বলেছে বলছেন যদ ঘ্রাণ ভক্ষ বিহিত মদের পাত্রটা নিয়ে এরকম সুখে রেখে দিতে হবে এটাকে মদ বোঝা গেল কি বললাম কেন মদ খাওয়ার মতো পাপ ভয়ঙ্কর পাপ এই জন্য বলছেন বুদ্ধিভ্রষ্ট হয় যদ ঘ্রাণ ভক্ষ বিহিত হালি ঘ্রাণের দ্বারা ভক্ষ যে মদ্যপান এই 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 জন্য বলা হয়েছে আর কিছু না আর ইয় ঘ্রাণ বিহিত সোরয়াস তথা মদ্যপানের কথা বলা হয়নি কাঁদ যজ্ঞে দিয়ে তার একটু সুখে রেখে দেবে মূর্খ হলে এই বলে দিয়েছে যজ্ঞ মদ খেতে খাই বেশি করে আরে আজকে বিশ্বকর্মা পুজো খেয়ে নে আজকে খেয়ে নিল বেশি করে অন্যদিন খাই না এই বিশ্ব যে খাই এই হচ্ছে বুদ্ধি ছাগলের বুদ্ধি তাহলে বলছেন যদ্ঘ্রাণ ভক্ষবিহিত হাস তথা পশুর আলোভানম নহিংসা পশুকে গলা কেটে মেরে মাংস রান্না করে খাওয়া পেঁয়াজ রসুন যে ঘেঁটে ঘেঁটে এইটা বলেনি বলেছে পশুকে নিয়ে এসে আমরা দিয়ে আমি দেখেছি পশুকে নিয়ে এলো আর কানটা ধরলো কানটা ধরে তরবাল দিয়ে টুক করে কানের একটু নিয়ে রক্ত একটু মাখিয়ে দিয়ে দিল আলোভানাম এটা বলে আলোভান হয়ে যায় গেল পশুর আলোভানম ন হিংসা পশুকে একেবারে মেরে ভাল এরকম বলেন আর মহাপ্রভুর সঙ্গে কাজী মহাপ্রু সঙ্গে কাজী পণ্ডিত মহাপুরুষ কাজী পণ্ডিত তর্ক শুরু করে দিয়েছিল তোমাদের বেদেতে আছে এই যে গোমের যজ্ঞ অশ্বমে মহাপ্রভু বলছে শোনো মামা শোনো যজ্ঞের কথা বলা আছে কিন্তু সেই সব সময়ে ঋষিমণিদের ক্ষমতা ছিল তারা গোমেদ অশ্বমেধ তারা গোমেদ করে গোমাতাকে আবার পুনর্জীবন দিতে পারতো এত শক্তি তাদের বর্তমান যুগে নাই এই জন্য কলিকালে অনেক কিছু নিষেধ সেগুলো আর এখন আলোচনা করলাম না নিষেধ মহাপ্রভু বলছেন ও গোমাতাকে গোমেদ করলো করে আবার বাঁচিয়ে দিল তো তোমাদের তো সেটা পারবে না পারো না সে ক্ষমতা কোথায় হেন বলছেন পশুর আলভনম ন হিংসা পশুকে হিংসা করার জন্য বলে নিমের মেরে ফেলো তার মাংস খেয়ে না ঠিক এইরকমভাবেই সন্তান উৎপাদন করাই হচ্ছে বিবাহের উদ্দেশ্য অন্য কিছু নয় এবং ব্যবায় ও ন রত্যা ইমাম বিশুদ্ধম বিদুহ সধর্ম এই মূর্খগুলো বেদের বাস্তবিক যে গোপন উদ্দেশ্য সেটা জানে না চমসৃষি বলছেন এবং ব্যবায় প্রজয়া নরত্তা এমাম ন বিদুহু সধর্ম এরা নিজের ধর্ম সম্বন্ধে কিছু জানে না বেদে কী বলছে এটা তাই জানে না ওরা খালি দেখবে ওইগুলো বলেছে কর জাপারিস কর এইভাবে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছেন তাতে চমস হ্যাঁ বলছেন যে যারা এই পশুগুলোকে যজ্ঞের নাম করে হত্যা করে খাচ্ছে এই প্রমাণটা মহাভারতেও আমি দিতে পারি ভাগবতে অল্প করে বলা আছে সুরত রাজা সুরত রাজার নাম শুনেছ মহাভারতে তিনি অসংখ্য যোগ্য করেছিলেন কত পশুর যে বলি দিয়েছেন কোনো ইয়ত্তা হত্যা গুনতে পারবে না কারণ আমাদের মতো তো তারা একশো বছর বা পঞ্চাশ বছর ষাট বছর বাঁচতেন লম্বা আয়ু কত যে পশু বলিদান করেছেন নারদজি একদিন সুরত রাজাকে বলছেন রাজন রাজন শোনো তুমি যত পশুকে বলিদান করেছ এই যজ্ঞেতে যত যত পশুকে ওই দেখো নারদজি নিজের ক্ষমতা দেখাচ্ছে ওই দেখো সেই পশুগুলো সব অপেক্ষা করছে তোমাকেও কেটে খাবে তোমার দেহ রাখার পর তোমাকে কেউ ছাড়বে না একটার প্রার্থে জন্ম হবে একটা একটা পশু ও মানুষ হবে তোমাকে কাটফি কেটে খাবে ওই দেখো অপেক্ষা করছে ওরা হিংস্ত্রায় রাগে গট করছে তোমাকে মারবে বলে সুরোদ্রায় পায়ে পড়ে গেল তাহলে আমার উপায় কি আমি তো জানি না করে ফেলেছি তা তো উপায় নেই অনেক কথা সেসব আর এলাম না এসব প্রসঙ্গে চণ্ডিতেও আছে এসব কথা কিছু তালে যে তু যে তু অনেবম হসন্ত মানিন পশু নুহতি বিশ বিশ্রধ্যা প্রেত্ত খাদন্তি তে চানো তে চতানো বলছেন যে মূর্খগুলো হি হি করে দাঁত বের করে হাসছে সাধুগুরু বৈষ্ণবকে ভগবানকে উপহাস করছে যেতু এ যে অনেবংবিদ অসন্তহ স্তব্ধাহা পণ্ডিত মান সদাভিমানী না এর অভিমানে মত্ত হয়ে যারা গুরু বৈষ্ণব ভগবানকে কিছুই মানছে না কোনো কিছুই চাইছে না হিংসা করা উচিত নয় এ বিচার না করে তারা অনর্গল এই অন্যায় কাজ করে যাচ্ছে এই অহংকারে বিমূলাত্মা কর্তা আহম ইতিমানাতে এই ব্যক্তি নির্ভয় আরে পশুকে মারো কে বলেছে এগুলো লেখা আছে করে যাচ্ছে রামকৃষ্ণ বলে দুজন ছেলে একজন জমিদারের নরতম ঠাকুরের জীবনে আছে রামকৃষ্ণ মহিষ নিয়ে যাচ্ছে দুর্গা পুজো হবে অষ্টমীতে বলি হবে আর নরতম ঠাকুরের সঙ্গে দেখা বাচ্চা প্রণাম করেছে কোনো কোথায় কোথায় যাচ্ছ বলে বাবা পাঠিয়েছে মহিষ কিনে নিয়ে গেলাম বাচ্চাদের বলি হবে তখন তাদের বোঝালেন বাবা এইগুলো তো সব ভালো করে তাই নাকি বলে মহিষ ফহিষ সব বাজারে ছেড়ে দিয়ে এলো বলে যেখানে খুশি চলে যা এ গঙ্গায় স্নান করে ওর থেকে হরিনাম দীক্ষা নিন রামকৃষ্ণ তার বাবা তো ক্ষেপে লাল একেবারে পণ্ডিত ভট্টাচার্য সব নিয়ে এসছে বেটা শূদ্র আমার ছেলেকে দীক্ষা দেবে হ্যাঁ আমার আমরা ভট্টাচার্য ওকে অপমান করবার জন্য পণ্ডিত নিয়ে এসছে পণ্ডিত আমার এসে তো তার পোঙা পণ্ডিত হয়ে গেছে সব বলে পণ্ডিত পায়ে পরে রাত্রিবেলা দুর্গা এসে বলছে তোর গলা কাটবো বেটা তুই মহিষ কাটবি আমি তোর গলা কাটবো যা শিগগিরি ক্ষমা চা শিগিরিকে ক্ষমা চা কার কাছে তুই কি করেছিস ভগবান নিজের নিজজন জানিস এত ভয় ভয়ে কাঁপতে কাঁপতে এসছে ক্ষমা করুন এই হচ্ছে ব্যাপার এত স্পর্ধা গুরু বৈষ্ণবকে ছাড়ে না গালাগাল দিয়ে দেয় যা তো অপমান করে দেয় এত সাহস ওরা জানে না ব্রাহ্মণ এবং সূর্য আগুন শাস্তে বলা আছে বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা আগুনে হাত দিয়েও না পুড়ে যাবে জ্যৈষ্ঠ মানুষের সূর্যের পুড়ে ছাইও শাস্ত মারা যাবে বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য ব্রাহ্মণদের মধ্যে বৈষ্ণব হচ্ছে সবচেয়ে তেজিয়ান এত ক্ষমতা যারা বাস্তব বৈষ্ণব আগুনের মতো একটু এদিক ওদিক করলে বিপদ হ্যাঁ বলছেন যেতু অনেবং বিদ হ্যাঁ অসন্তঃ সদ অভিমানী না আমরা সৎ দুর্গা পুজো করি জানি না আমরা সৎ ব্যক্তি আমাদের ওরা মনে করছে সৎ সদ অভিমানী না কাটছে দুইহতি বিশ্রদ্ধ্যা প্রেত্ত খাদন্তি তে চতানো তে অনাহা অর্থাৎ ওই পশুগুলো এদেরকেও খাবে ওই জন্য বলছেন প্রেত অর্থাৎ দেহ ছাড়লে দেহ ছাড়লে তে চ তানো প্রেত্ত বিশ্ব এদেরকে কাটবে খাদন্তি তে চ তানো এদেরকেও কেটে কেটে খাবে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের সমাজ চলছে কেউ একটাও কথা শুনতে রাজি না একটা কথা কানে যাবে না ওই জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হচ্ছে অন্তত তাদের সময় নেই চা খেতে খেতেও যদি কানে একটা শব্দ টেলিভিশন শূন্য তো বেরিয়ে যায় চা খেতে খেতে সিগারেট খেতে একটা যদি টিভিতে ওই কথাটা চলে গেল কানে কি বলল এরকম কথা এইরকম চেষ্টা চলছে প্রত্যেক জায়গায় যে কোনোভাবে তাদের কোনো রকমভাবে যদি মঙ্গল হয় ভালো আর না হলেও না হতে পারে চেষ্টা কর তাহলে চমশ্রীজি বলছেন ভগবান সবার হৃদয়তে বিরাজমান রয়েছে এই যে বেঁচে রয়েছিস ভগবান আছে বলে যেই পরমাত্মা যদি চলে যায় জীবাত্মা থাকবে না জীবাত্মা পরমাত্মা একসঙ্গে থাকে বলে টিকে আছে দৃশন্ত পরকায়েশু স্ব হরিমেশ্বরম হরিমশ্বরম মৃতকে স্বানুবন্ধে অশিন বদ্ধ স্নেহা পতন্তি অদহা এই যে পরদেহতে পরদেহের মধ্যে যে ভগবান বিরাজমান রয়েছে এরা জানে না ভগবান বলছে এরা যে ওই পশুটাকে মারল আমাকে কষ্ট দিল ওরা জানে না দিশন্ত পরকায়েশু পরকায়েকে অত্যাচার করে আমাকে দিল দিশন্ত পরকায়েশু স্বাত্মরম হরিমেশ্বরম ঈশ্বর হরি যে প্রত্যেক জীবেজীবের জীবের মধ্যে রয়েছে তাদেরকে কষ্ট দিব এরা জানতে পারল না ভগবান যে আমাকেই কষ্ট দেয় ওরা মনে করছে ভালো কাজ করছে ওই জন্য দিশন্তু সাত নাম হরিমেশ্বরম তারা জানতে পারে না আর না জানতে পেরে তারা কি করে এ আত্মীয় পরিজন কন্যা এসব নিয়ে চলতে থাকে পরকালে দেহের পর জন্মের পর জন্ম পরকালে তারা দেহে এবং পুত্রাদি দেহ পুত্র স্নেহ পুত্র কন্যা বান্ধব স্ত্রী এই তাদের সম্বন্ধ হয়ে মমতা যুক্ত হয়ে এরা জন্মজন্ম পতিত হয় জন্মজন্ম পথে জন্ম জন্ম তারা নিচে পড়তে থাকে আর জানতে পারেন এত কন্যার সঙ্গে স্নেহ হয়ে গেলো স্ত্রীর সঙ্গে বাপ রে বাপ কল্পনা করা যায় না স্ত্রী সঙ্গে এমন পীড়িতের কাঁটালেটা রেগে গেছে ও গুরু বৈষ্ণবকে ফেলে দিতে পারে অনায়াসে স্ত্রীর জন্য গুরু গুরুবৈষ্ণবকে যদি ফেলে দাও তাহলে আমি আছি চলে যাব তাহলে আর যেন না হয় এবার তুমি আমি ছেড়ে দিচ্ছি বৈষ্ণব অনায়াসে বুঝে গেল এই হচ্ছে অবস্থা তাহলে দিশ স্ব আত্মনম হরিমেশ্বরম মৃতকে সানুবন্ধে বদ্ধ স্নেহ পতন্তি অধহ তারা বদ্ধ স্নেহ হয় স্ত্রী পুত্র কন্যা পরিবার সবার সঙ্গে হয়ে জন্মজন্ম স্নেহের পরিবর্তে তারা নিচে পড়তে থাকে এবার পড়তে থাকে নিচে কিছুই লাভ হয় না কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইয়াতে মমতা করি বিথা দিন যায় মুক্তিমন্ত্রী কীর্তন করছেন যে কৈবল্যম অসম্প্রাপ্তা যে চাতিতাশ্চ মুরতাম মূরতা হি ক্ষণিকা আত্মানম ঘাতয়ন্তিতে বোঝা গেল না ভালো করে যে যে মানে যারা অন্তত কৈবল্য বুঝতে পেরে কৈবল্য এরা প্রাপ্ত হয়েছে কৈবল্য বলতে অনেক কথা এখানে এসে যায় কৈবল্য বলতে কৈবল্য বলতে যারা কম করে অজ্ঞানতা মূলতা কাটিয়েছে মূলতা এই একেবারে যে মূড়ো ছিল মূর্খ এটা কাটিয়ে উঠেছে কিন্তু মোক্ষলা এখনও করেনি বুঝে গেল তার যে একেবারে অজ্ঞান ছিল এ কাটিয়ে উঠে বুঝতে পারছি এটা কিন্তু এখনও ওঠেনি মুখ্য লাভ করে মুখ্য মানে মুখ্য মানে অনেক ব্যাখ্যা হতে পারে এক হলো তোমার ত্রিগুণাতৃত ভূমিকায় পৌঁছে যাওয়া ত্রিগুণাতৃত ভূমিকায় গেলেই যে ভক্তি হলো তা নয় ত্রিগুণাতৃত ভূমিকায় গেলেই যে ভক্তি হয়ে তা নয় তাহলে এটা মুখ্য মানে সংসার বন্ধন থেকে মুখ্য হয়ে গেল। আবার বলে ব্রহ্মজ্যোতিতে মিলে যাবো আমার জন্ম নেবো না একবারে জীবনের মতো সমস্যার সমাধান হয়ে গেল এটাও মুখ্য বলে আবার আমাদের গৌড়ীয় সমাজে কি বলে আমাদের গৌরীয় সমাজের মনে মানে হলো আমাদের যে স্বরূপের পরিচয় জীবের স্বরূপ হয় কৃষ্ণ এতে এতে গেলে মুক্তি বা মুখ্য তাহলে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন শঙ্কর সম্প্রদায় মায়াবাদী বলবে ব্রহ্মতে মেলে যাওয়া এটা মুখ্য তা যাই হোক এখন বলছেন যে কৈবল্যম অসম্প্রাপ্তা এখনও পর্যন্ত কৈবল্যম মোক্ষ লাভ করে নাই কিন্তু যে কৈবল্যম অসম্প্রাপ্তা যে তাতিস যে চ অতিতাস্চ, মূরতাম যে মূরতা অর্থাৎ একেবারে যে পশুর মতো বুদ্ধি মূরতা একবারে অজ্ঞান সেটা কাটিয়ে উঠেছে এটা আর নাই এরা বলছেন উচ্চারণ এদিক ওদিক হলেই মানে বদলে যাবে এমনই একটা জিনিস উচ্চারণ দিয়ে একটু এদিক উদ্যোগ হয় মানে পুরো অন্য মানে হয়ে যাবে সেখানে বলছেন যে কৈবল্লম অসম্প্রাপ্তা যে চ অতিতাশ্চ মূরতাম মূলতা অজ্ঞতাকে কাটিয়ে উঠেছে কেনা এখনো মুখ্য লাভ করতে পারেনি তারা কী করে বলছেন তারা কী করেন বলছে মুখ্য এরা অনিত্য কর্মাদি অনিত্য যে কর্মাদি ত্রিবর্গ লাভের জন্য চেষ্টা আছেন ধর্ম অর্থ কাম এতেই ব্যস্ত এ অজ্ঞান কাটিয়ে উঠেছে কিন্তু বললো আপনাকে বোঝেনি কিছু তারা কি কর্মাদি অনিত্য কর্মাদি এই যে ত্রিবর্গ ধর্ম অর্থ কাম দাও ছেড়েদা তো পারেনি এইগুলো নিয়েই ব্যস্ত রয়েছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না অত এ এ তো আত্মহন অশান্তা অজ্ঞানে জ্ঞানমানিনিদন্তী অকৃত ক্রেত্বা বই কালধ্য মনোরথা কালধ্য মনোরথা বলছেন অকর্মে কর্মবুদ্ধি মানে বিচার নেই কর্ম অকর্ম বিকর্ম এর কোনো বিচারই তাদের নাই অকর্মে আরে আমি করলাম আমি আমি দুর্গাপুজো করেছি জানো না আমি বলি দিয়েছি মহেশকে আরে আমি এই এরকম অজ্ঞান জ্ঞান মানি না ওরা অজ্ঞানে রয়েছে নিজেকে জ্ঞানী মানে মনে করছেন জ্ঞানীকে জ্ঞানী এই সকল অশান্ত ব্যক্তি আত্মঘাতী যে কথাটা আমি দু সপ্তাহ তিন সপ্তাহ আগে বলেছিলাম মনে আছে কি এরা কি সে আলোচনাতে বলা হয়েছিল অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব তার মধ্যে মোক্ষ কৈত্যব কর্তব্য প্রধান যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্ত বোঝা গেল এই শ্লোকার সঙ্গে এই শোকের ব্যাখ্যা কালকে করলে মোটামুটি বোঝা যাবে ভালো মোটা যাবে এখানে বলছেন আমি আজকে খালি পড়ে যাব ব্যাখ্যা আজকে সম্ভব নয় এ তো আত্মহন অশান্তা অজ্ঞানে জ্ঞানমানি না অজ্ঞানে জ্ঞান জ্ঞানমানিন সিদন্তি অকৃত কৃত বই কালাধ্য কালধ্য হ্যাঁ কালাধ্বস্ত মনোরথা কালের কবলে কবলিত হয়ে যে তোমার ক্রিয়াকর্ম সব ধ্বংস হয়ে যাবে তুমি নিত্যকর্ম কিছু করছো না ভক্তি এটা গলা কেটে দিলে ভক্তি থাকবে কিন্তু এই কর্মের ভুল থাকে না সব চলেই যায় কালকে এই সম্বন্ধে বিস্তৃত